عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তৈবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গায়রুল্লাহর দিকে ডাকতে ডাকতে কলেজা অন্ধকার হয়ে গেছে, 24 ঘন্টা শুধুই গায়রুল্লাহর দিকে ডাকে, গায়রুল্লাহর দিকে ডাকে, গায়রুল্লাহর দিকে ডাকে, ঠিক না? 24 ঘন্টায় শুধু গায়রুল্লাহর দিকে ডাকে। খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এক হাতি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এটা আল্লাহ না গায়রুল্লাহ? আবার জোর করুন, আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহর দিকে ডাকতে ডাকতে কলিজা অন্ধকার হয়ে গেছে, গায়রুল্লাহর দিকে ডাকতে ডাকতে দিলটা যেন গায়রুল্লাহর আখড়া হয়ে গেছে। গায়রুল্লাহ, গায়রুল্লাহকে সাফ করো, গায়রুল্লাহকে দিল থেকে বের করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আলু কাইফ নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, ঈমান নবায়ন হবে। একবার বলবা, একবার ঈমান নবায়ন হবে, আবার বলবা, আবার ঈমান নবায়ন হবে, আবার বলবা, আবার ঈমান নবায়ন হবে। আল্লাহর নবী যেন বলেন, এভাবে ঈমান নবায়ন করতে থাকো, করতে 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 মৃত্যুর বিছানায় যখন পড়বা, যখন শয়তান তোমাকে নিয়ে টানাটানি করবে, তখন রব তোমার কালিমায় তৈবা তোমার জবানে পড়াইয়া দিয়া তোমারে মুমিন বানায়া কবরে দিয়ে দিবে। এই জন্য রাসূল বলেন, আল্লিমু সিবিয়ানাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের বাচ্চাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। ওয়ালাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। আল্লাহর নবী বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যার জীবনের প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং যার জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন, দাখাল আল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এজন্য বাচ্চাদেরকে কি শিখাবেন? বাচ্চাদের সামনে শুধু পড়তে থাকা, মাও পড়তে থাকা, বাবাও পড়তে থাকা, বাচ্চা যেন আব্বা বলার আগে আল্লাহ বলে, বাচ্চা যেন আম্মা বলার আগে কি বলে, আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ। বাচ্চা যেন পূর্ণাঙ্গ জুমলা বলার আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এটার সময় 3 অঙ্গের কাজ আছে। কয় অঙ্গের কাজ? 1 নম্বরে জবানের কাজ, 2 নম্বরে কানের কাজ, 3 নম্বরে দিলের কাজ। কয় অঙ্গের কাজ? আবার বলেন, কালেমায় তৈবা পড়তে কয় অঙ্গের কাজ?
এক নাম্বার জবানের কাজ, জবানে শুদ্ধ করে পড়বে, ধীরে ধীরে পড়বে, এটা হলো জবানের কাজ। জবানে শুদ্ধ করে পড়বে, ধীরে ধীরে পড়বে, এটা জবানের কাজ। কানে ধ্যানের সাথে শুনবে, এটা কানের কাজ। দিলের কাজ হলো তিনটা, দিলের কাজ কয়টা? তিনটা। এক নম্বরে কি বলেছি, দুই নম্বরে কার জন্য বলেছি, তিন নম্বরে কেন বলেছি। সুবহানাল্লাহ, দিলের কাজ কয়টা বলেন? কি 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 বলেছি? তাহলে আমি জবানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে বলবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হুজুর, ওলামা একরাম, আমি শুরু থেকে ওয়াজ কেন করছি? এরা তবলিগেও যায় নাই, অধিকাংশ নুরানিতেও পড়ে নাই, এদের কালেমার তরজমাই জানা নাই। হাজারো যুবক কালেমা শুদ্ধ জানে না, বাস্তব না বাস্তব বলেন? হাজারো যুবক কালেমার তরজমা জানে না, হাজারো যুবক জানে না। গায়রুল্লাহর দিকে ডাকতে 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 কান জ্বালা ফালা হয়ে গেছে, কলিজা অন্ধকার হয়ে গেছে, কলিজা দাগ দাগ হয়ে গেছে। এটাকে সাফ করা আপনার আসতে আপনার আওয়াজ আসতে, এটাকে সাফ করার জন্য কালেমা ছাড়া কোনো বিকল্প নাই। কালেমা ছাড়া কি নাই বলেন? তাহলে কালেমার মুখে যখন বলবো, দিলে তার তর্জমা বুঝতে হবে, আল্লাহ তাআলা ছাড়া বলেন আর কোনো মাবুদ, সকলে মুখস্থ করেন, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কিসের কাজ? জবানের কাজ। আর কোন অঙ্গের কাজ? কানের কাজ। আর কোন অঙ্গের কাজ? দিলের কাজ। কয় অঙ্গের কাজ? এখানে ঘাড়ের কোনো কাজ নাই, এখানে হাতের কোনো কাজ নাই, এখানে কমরের কোনো কাজ নাই, এখানে নাচার কোনো কাজ নাই। কথা বুঝাইতে পারছি না? বুঝে না, বুঝছেন? এখানে হাতের কোনো কাজ আছে? কমরের কোনো কাজ আছে? গর্দানের কোনো কাজ আছে? কাজ কয় অঙ্গের? এক নাম্বার জবান, দুই নাম্বার, তিন নাম্বার দিলের কাজ কয়টা? তিনটা। এক নাম্বার বুঝা, দুই নাম্বার কার জন্য বলেছি এটা? আমি আল্লাহর জন্য বলেছি এটা। তিন নাম্বার কেন বলেছি? এটার জবাব তিনটা। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আজাবের ভয়ে। আল্লাহ, কেন বলেছি? আল্লাহর ভালোবাসায়, বলেন আল্লাহর ভালোবাসায়। দুই নাম্বার আল্লাহর রহমতের আশায়, তিন নাম্বার আল্লাহর আজাবের ভয়ে। তাহলে এখানে জবানে শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া, কানে ধ্যানের সাথে শোনা, দিলে তিনটা, এক নম্বরে বোঝা উপলব্ধি করা, দুই নম্বরে কার জন্য পড়েছি এটাও মনে মনে ভাবা, তিন নম্বরে কেন পড়েছি এটাও মনে মনে ভাবা, তিন নম্বরে জবাব তিনটা। এক নম্বরে হুব্বান লিল্লাহি, আল্লাহর ভালোবাসায়। দুই নম্বরে রাজান রহমতিহি, আল্লাহর রহমতের আশায়। তিন নম্বরে খাউফান আন আকাবিহি, আল্লাহর আজাবের ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনটার সমন্বয় করেন, জবান কান দিল, জবান কান দিল। কয়টা? কি কি? জবান কান দিল, জবান কান দিল, তিনটার সমন্বয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হা, এই মুহূর্তে মালিকের কাছে কেমন লাগে বলেন তো? এই মুহূর্তে আরশ আজিমের মালিকের কাছে কেমন লাগে? আহ, আমি বলি বন্ধু ভুলে গেছি আমাদের জিম্মাদারি। হাদিল কালিমা, এই কালিমার জন্যই উরসালাতির রুসুল সুআলাহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠানো হয়েছে, শুধু এই কালিমার জন্য।
আল্লাহ তাআলা এই কালেমার জন্যই 104 খানা কিতাব পাঠিয়েছেন, শুধু এই কালেমার জন্য। ওয়ালিহাদিল কালিমা, এই কালেমার জন্যই আল্লাহ তাআলা খুলিকাতিল খালায়েক, সমস্ত মখলুকাত বানিয়েছেন, শুধু এই কালেমার জন্য। এই কালেমার জন্যই কমবেশ আল্লাহ আম্বিয়া পাঠিয়েছেন, এই কালেমার জন্যই 104 খানা কিতাব পাঠিয়েছেন, এই কালেমার জন্যই মখলুকাত বানিয়েছেন। ওবিহাদিল কালিমা, এই কালেমার দ্বারাই ইফতারাকাতিল উম্মা, উম্মা দুভাগে ভাগ হয়ে গেছে, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। এই কালেমার দ্বারাই এক ভাগ মুমিন আর এক ভাগ কাফের, এই কালেমার দ্বারাই এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী, এই কালেমার দ্বারাই এক ভাগ সুআদা আর এক ভাগ আশকিয়া, এক ভাগ সৌভাগ্যবান আর এক ভাগ দুর্ভাগা। তাহলে এই কালেমার দাম কত? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা মনে করেছি এটা বুঝি গরিবের কালেমা, আমরা মনে করেছি এটা বুঝি ফকিরের কালেমা, আমরা মনে করেছি এটা বুঝি টাকা তোলার কালেমা, আমরা মনে করেছি এটা মাইক লাগায় মসজিদে টাকা তোলার কালেমা। না না, এটা হযরতে আদম আলাইহিসসালামের কালেমা, এটা হযরতে নূহ আলাইহিসসালামের কালেমা, এটা হযরতে খলিল আলাইহিসসালামের কালেমা, এটা হযরতে ঈসা আলাইহিসসালামের কালেমা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা। কয়বার পড়বেন? 100 বার না? যদি একবার দিলে 10 টাকা দিত কয়বার পড়তেন বলেন? একবার বললে 10 টাকা, তাহলে কয়বার পড়তেন? 100 বার। আচ্ছা, একবার দিলে 10 টাকা পড়লে এখান থেকে সিলেট থেকে কে কে লন্ডন যাইতো? আর কেউ লন্ডন যাইতো? আর কেউ ইটালি পাড়ি জমাইতো? এমবিকে যাওয়ার জন্য ইয়ের ভিতরে কি বলে তেলের 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 ট্যাঙ্কির ভিতরে কেউ ঢুকেছে তো? কি ঘরে বসে বসে তো কি পড়তো? একবার বললে 10 টাকা, একবার বললে। এখন এখানে কি একবার বললে শুধু 10 টাকা? কি দিবে একবার বললে? 10 দুনিয়া বরাবর জান্নাত। আল্লাহ আমাকে পুরার তৌফিক দান করেন।